মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি মুখে ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে 9:30, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে সকালটা বেশ সুন্দর শুরু হয়েছে। দাদাবের সাথে একটু বক করলাম, একটু গল্প করলাম, মামার সাথে একটু ফোনসুটি করলাম, এখন চলে এসেছি কাজ নিয়ে, মানে কাজ করতে চলে এসেছি। আর আজকে বিকেলবেলাও একটা ছোট্ট প্রোগ্রাম রয়েছে, সেটা কি সেটা এখন বলবো না, সেটা একদম বিকেলবেলায় তোমার সাথে শেয়ার করবো। আর দেখো বিছানা লন্ড ভন্ড, কী করবো বলো। একটু হাজব্যান্ডের সাথে গল্প করছিলাম, কাজ আজকে অনেক আগে উঠে গেছে, অনেক আগে শুরু করে দিতেই পারতাম, তো কথা বলছিল, তাই ভাবলাম যে একটু গল্পই করি, তাই গল্প করতে করতে দেরি হয়ে গেল। আর আজকে এই যে আমার খাটটা দেখছো তো, এই যে খাটটা, এই নাড়া দিলেই নড়ে, মানে এমনভাবে এটা যখন আমাদের এই ঘরে যখন রঙের কাজ হচ্ছিলো, তখন এই খাটটা আমার আমাদের বড় ঘরে সেট করে দেওয়া হয়েছিল। তখন বড় ঘর থেকে যখন এই ঘরে শিফট করেছিল, তখন খাটটা আমার ঠিকঠাক করে মনে হয় সেট করেনি, তারপর থেকে খাটটা সমানে নড়ে যাচ্ছে। আর এখন এমনভাবে এটা নড়ছে রাত্রিবেলা, মানে কি বলবো, একজন কেউ এপাশ ওপাশ হলে আরেকজনের ঘুম ভেঙে যায়। তাই খাটটা আসবে ঠিক করতে, তার আগে ভাবছি এই পর্দা টর্দাগুলো সব মানে খুলে ফেলি, আর বিছানার চাদর ফাদর তুলে রেখে দিই, কেন খাটটা তো ঠিক করবো যখন এমনি ঘর নোংরা হয়ে যাবে। তো চাদর টাদরগুলো সব গুছিয়ে নিই, খাটটা ঠিক হলে সব কিছু খাটের ওপর তুলে আবার গুছিয়ে নিতে পারবো। তো চলো আর কথা বাড়াচ্ছি না, ঝপঝপ করে কাজগুলো শেষ করে ফেলি, নাহলে কাজের আবার অনেক দেরি হয়ে যাবে। আর একটু বেরোনোর আছে, কোথায় বেরোবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, সেটা এখন বলবো না। অনেক দিনের একটা মানে কি বলবো, একটা খুব দরকারি জিনিস, ওটা সবার সংসারে এখন নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে, যেটা আমার সংসারে এই মুহূর্তে নেই, ছিল এখন নেই। তো সেটা আমার এখন সত্যি খুব দরকার, ওটা না হলে হচ্ছে না, একদম হাত ফাত কেটে ফেটে যাচ্ছে এমন অবস্থা। জিনিসটা কি যখন কিনতে যাব তখন তোমার সাথে শেয়ার করব। এখন চলো বেডরুমটা গুছিয়ে নিই। বিপদ মাথায় নিয়ে মানে এই বেডরুমে থাকছিলাম, সেটা আজকে জানতে পারলাম। আমরা ভাবছিলাম যে এই খাটটার হয়তো এই স্ক্রুগুলো হয়তো ঢিলে হয়ে গেছে, বা সেট করা ঠিকঠাক হয়নি বলে হয়তো খাটটা নড়ছিল। কিন্তু দুলালদা এসেছিল খাট ঠিক করার জন্য, তখন দুলালদা বলল যে না, স্ক্রু সব ঠিকই আছে, এই দেখো এখান থেকে এখান থেকে পাত খুলে গেছে, এই যে এটা পুরো এটার সাথে অ্যাটাচ থাকে, এটা পুরো খুলে গেছে, এতদিন অবধি শুধু এই যে এইটার ওপর ভর করে ছিল, শুধু এটা এই একটা পাশ নয়, এরকম দুটো পাশ হয়েছে। মানে এতদিন যে মামাম সোনা এই খাটের মধ্যে লাফালাফি করছিল, আমরা ঘুমোচ্ছিলাম, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারত, সামান্য একটা পাতলা পাতের ওপর এই পাশটা, এই যে এই পাশটা দাঁড়িয়েছিল, ভাবতে পারছো? যদি ঘুমোতে ঘুমোতে এই পাশটা কোনো সময় বসে যেত, একটা বড়ো সড়ো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত, বা মামার সঙ্গে খেলতে খেলতে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হতো। কিন্তু এই যে রাখে হরি মারিকে মারে খে, সরি মারি খে না, রাখে হরি তাহলে মারে খে, তো ভগবান আছে বলে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তা ঘরটা এরকমভাবেই রয়েছে, কেননা দুলালদার দ্বারা এটা হবে না, এটা ওই গ্রিলের লোক এসে ঠিক করবে। তো দাদা বলেছে একটু বেলার দিকে রাখবে,
আর আমি যেহেতু একটু বেরোবো, তাই আমি আর কাজ ফেলে রাখছি না, আমি ঝপ ঝপ করে কাজগুলো সেরে ফেলছি। তো এই ঘরটা আমার গোছানো হয়ে গেছে, এই ঘর আমার পুরো গোছানো হয়ে গেছে। আর ব্যাক ক্যামেরা না, ব্যাক ক্যামেরা আর নয়, আমি এমনি দেখিয়ে দিচ্ছি তোমাদের জামা কাপড়। এই যে দেখো জামা কাপড় আমি ধুয়ে ফেলছি, বিছানার বেড কাভারও রয়েছে, তো এগুলো সব ধুয়ে মেলে দিয়ে যাবো, এসে রান্না করব। তো চলো কোথায় যাচ্ছি একবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি, তারপর যেখানে যাচ্ছি না কেন তোমার সাথে শেয়ার করব। রেডি হয়ে নিয়েছি, জামা কাপড়গুলো যা ছিল সব কেচে মেলে দিয়েছি, আর এগুলো তো সব কালকের জামা কাপড়, শুকিয়ে গেছে, অল্প অল্প ভেজা রয়েছে। তো চলো গিয়ে পৌঁছাই, তারপর আবার দেখা হচ্ছে। আর রাস্তায় কি ক্যামেরা করবো বলো, গাড়ি ঘোড়ার যা আওয়াজ কিছুই শুনতে পারবে না। চলো আসছি। পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি মানে কিচেনে কোনো জিনিস কিনতে এসেছি। তো এই যে দেখো আমি নিতে এসেছি মিক্সার মেশিন, যেটা সত্যি খুব প্রয়োজনীয়। আর এখন তো ওই বাটনা বেটে রান্না করা যায় না, আর আমার খুব অসুবিধা হচ্ছিলো, অনেক দিন ধরে জিনিসটা ছিল না, তো সেটাই কিনতে চলে এসেছি। তো দাদা দুটো জিনিস দেখাচ্ছে, দুটো, একটা বাজাজের দেখাচ্ছে আর একটা অন্য একটা কোম্পানি, আর এটা একটা নতুন দোকান আমাদের হালিশহর থেকে বা কাস্তাপাড়া থেকে যারা দেখছো তারা এখানে আসতে পারো। এটা চরকতলা নগর, শহীদ নগরে চরকতলার মোড়ে এই দোকানটা, রামকৃষ্ণ মিশনের উল্টো দিকে দোকানটা করা হয়েছে, নতুন দোকান, আর অনেক অনেক স্টক রয়েছে। যারা হালিশহর বা কাস্তাপাড়া থেকে দেখছো তারা কিন্তু এখানে আসতে পারো, আর ভ্যারাইটি রয়েছে, এমন না যে বেশি দামেরই নিতে হবে। তো চলো কিনে নিই, একটা এইচডি ভালো আছে, ভালো কোম্পানি, বোরোসিলের, একটা বোরোসিলের কিনে নিই, তারপর দেখাচ্ছি কোন জিনিসটা কিনেছি, মানে কোনটা নিয়েছি। হাত দেখিয়ে দাও, দোকানের নামটা দেখিয়ে দিই। বাড়িতে ঢুকেছি, মানে বাড়িতে পা দিয়েছি আর মুষলধারে বৃষ্টি নেমেছে। তো নিয়ে এসেছি, কোন কালারটা নিলাম, কোন কোম্পানি নিলাম সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি, কেন দেখতে পাচ্ছি বিছানার কি অবস্থা। আর এই খাটের ব্যাপারে কথা বলে আসলাম, এখন আসতে পারবে না, মিস্ত্রি আসেনি, 6:30 সময় এসে খাটটা ঠিক করে দিয়ে যাবে, আজকেই দিয়ে যাবে, যেহেতু বাচ্চা ছোট তাই বলেছে যে দিচ্ছি, তাই বলেছে যে যে যত মানে বিকেলই হোক, বিকেল বিকেল আমি মিস্ত্রিকে পাঠিয়ে দেবো, খাট ঠিক করে দেবে। তো বিকেল অবধি তো এরকম অবস্থায় রাখা যাবে না, তাই জন্য এখন আপাতত গুছিয়ে নিই, এতদিন যখন ঠাকুর রক্ষা করেছে আর একটা বেলাও নিশ্চয়ই রক্ষা করেই দেবে সে। তো বিছানা গুছিয়ে নিই, গুছিয়ে চলে যাবো রান্না করতে। আজকে শুধু ডিমের ঝোল আর ভাত হবে, কেননা বিকেলবেলা একটা প্রোগ্রাম রয়েছে, বিকেলবেলা সেটা বিকেলেই শেয়ার করব। তো চলো ঝপ করে বিছানাটা গুছিয়ে নিই, আগে নিজে চেঞ্জ হই, চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে নেবো। বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, আর রান্নাও বসিয়ে দিয়েছি, সূর্য কাজের ভাত আর মাংস বসিয়ে দিয়েছি, আর আমাদেরও ভাত হয়ে গেছে, মানে হয়নি, একটা কুট দিয়েছে, আমি ঢাকা দিয়ে রেখেছি, ওখানে ডিম সেদ্ধ হচ্ছে, আর এপাশে কিন্তু চা বসিয়েছি। আমাদের পেছনে যে কাজটা হচ্ছে, কী কাজ কী বৃত্তান্ত সবই তোমাদের একদিন দেখাবো, গণেশ পুজোর সেদিন আমাদের ওখানে কি বলবো পুজো হয়েছে, কী কারণে কী বৃত্তান্ত সেটা আমি আর একটা ভিডিওতে বলবো। তো সেখানে মিস্ত্রি কাজ করছে, চা খেতে চেয়েছে, একটু চা দেবো। তো ভাবলাম যে তোমাদের সে চাটা হতে হতে তোমার সাথে একটু শেয়ার করি, আসলে যতক্ষণ তোমাদের না দেখাতে পারছি আমার ঠিক ভালো লাগছে না, কারণ ভালো মন্দ সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করতে না পারলে আমার ভালো লাগে না। তো চলো কী কী কিনেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আর এখনও তোমাদের দাদাভাইকেও দেখাননি জানো, দাদাভাই আমাকে শুধু বলে কী রং কিনেছো, শুধু সেইটুখানেই বলেছি, বাদ বাকি দাদাভাইকে দেখাইনি, ফার্স্ট তোমাদেরকেই দেখাবো। তো চলো সঙ্গে, এই যে দেখো রেড কালার, রেড না মেরুন কালার, তোমার ঠিক আলোটা পড়ছে কিনা বুঝতে পারছি না, দাঁড়াও
বাটি তিনটা সেটে বাটি সব এতে থাকে খুব পোক্ত বাটিগুলো খুব বেশ ভালো পোক্ত এগুলো গুছিয়ে রেখে দেবো এই যে সেটটা কিনেছি আরও দু একটা জিনিস কিনেছি এই দেখো এই প্লেটের ছটা প্লেট নিয়েছি এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এরকম ছটা প্লেট নিয়েছি আমার না লোকজন আসলে লাউ করার আমার একটা সেট রয়েছে সেটা বের করতে হতো নাহলে স্টিলের থালা এই সেট আমার ছিল না একটু খুব ভালো মানে খুব পোক্ত আর কি হ্যাঁ বলো কথা বলছি হ্যাঁ তারা কথা বলছে তো এইগুলো আমি ছটা কিনেছি আরেকটা কিনেছি ও আর এই একটা ঝুড়ি কিনেছি একটু বড় দেখে কিনেছি যাতে একবারে দুটো খাবার একসাথে ঢাকা দিতে পারি আর একটা জিনিস কিনেছি দাঁড়া দেখাচ্ছি আর একটা কিনেছি এই যে এইটা এই পাঁচটা জিনিস কিনে মানে মশলাদানি কিনেছি বেশি দাম নয়নি 50 টাকা নিয়েছে কিন্তু ভীষণ শক্তপোক্ত আমাদের বাড়ির সামনেই যে এত ভালো একটা দোকান সত্যি খুলেছিল জানতামই না তো এটা আমি কিনেছি নিরামিষের দিনের জন্য তার কারণ আমিষের অনেক সময় ছোঁয়াছান্তি হয়ে যায় ধুতে হয় যেহেতু আমাদের নিরামিষ অনেক পুজো আসা থাকে তারপর শনি মঙ্গলবার নিরামিষ তাই জন্য এইটা আমি আলাদা পুরো মশলা এটার মধ্যে রেখে সরিয়ে দেবো তাই জন্য কিনেছি তো চলো কাজকর্ম করে নিই তারপর সামনে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো সবাই এখন পেঁয়াজ আদা রসুন সব কাটাকাটি করছে কেন বলো তো তার কারণ আজকে একটা ছোট্ট করে পিকনিকের আয়োজন হয়েছে অল্প কিছু লোকের মধ্যে তো ভীষণ 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 মজা করছি খুব আড্ডা দিচ্ছি খুব গল্প করছি খুব মানে অনেক দিন পর এরকম একটা সুন্দর টাইম কাটাচ্ছি আর দেখতেই পাচ্ছ চিকেন বসে গেছে আর গরম গরম পকোড়া ভাজা হচ্ছে তো চলো চটপট খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস এটা হচ্ছে পরের দিনই বিকেল কালকে রাতের পর আমি আর কিচ্ছু শ্যুট করিনি কালকে তো সেরকমভাবে কিছু তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি কালকে দিন মানে বিকেলটা সত্যি ভীষণ ভীষণ ভালো কেটেছে খুব মজা করেছি সবাই মিলে রাত্রি 12:30 1টা বেজেই আছে তবুও আমাদের গল্প শেষ হচ্ছে না ভীষণ ভালো মজা করেছি তো অল্প কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন ভিডিওটা এডিট করছি ভিডিওটা পোস্ট করব বলে কিন্তু দেখছি আমি ভিডিওটা কিন্তু শেষই করিনি তাই জন্য চলে আসলাম বলতে কি বলো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর যে সকল বন্ধুরা আসছো ভিডিও দেখছো চলে যাচ্ছ তারা প্লিজ চলে যাও না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে